আরিফ জে টিভি থেকে স্বাগতম আমি আপনাদেরকে আজকে যেটা দেখাচ্ছি সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা মূলার আর বেড এই যে মূলাটা আপনারা দেখতেছেন এটা মূলা একটা ছোট্ট একটা বেডে মূলে আবাদ হয়েছে এটা একটা খুব একটা সবজি ভালো সবজি আপনারা দেখেন এই মূলা কত সুন্দর হয়েছে এই যে এখানে একটা মূলে দেখা যাচ্ছে এটা খুব একটা উন্নত মানের জাত হবে সম্ভবত এটা এটা একটা মূলে আরও মূলে দেখা যাচ্ছে এই যে এখানে এখন কত বড় হয়েছে হ্যাঁ আপনার বেডটা মূলের বেডটা দেখলেন এখন আমি এখানে কৃষকের সঙ্গে একটু কথা বলবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার তো এই বেডটা দেখলাম তো এই সম্পর্কে একটু কথা বলবো আচ্ছা বলেন এ এটা কতটুকে আপনার এই বেটটা স্পেস কতটুক এখানে বেটটা হবে मानकरन যে প্রস্ত হবে 4 হাত আচ্ছা হাত মানে দৈর্ঘ্য 15 হাত প্রস্থ 4 হাত আচ্ছা এখানে আপনি কতটুকু বীজ লাগাইছে এখানে আমি 10 টাকার বীজaniline লাগাইছিলাম আচ্ছা এটা আপনি এটা কি জাত এটা জানেন কি এটা সাধারণত বলে চায়না মূলে চায়না মূলে এখানে সার কি কি প্রয়োগ করেছেন সার এখানে কি পটাশ দিছিলাম আর ওই ফসফেট যেটাকে বলা হয় আর সামান্য একটু ইউরিয়া মানে পরিমাণটা একটু বলেন পরিমাণ ওই বেটার মধ্যে মনে করেন যে দিছি তিনটি মিলিয়া মানে কারণ যে আড়াইশো তিনশো গ্রাম তিনশো গ্রাম আচ্ছা তাহলে আপনার মূলে এখন পর্যন্ত মানে কীরকম মানে আপনি এটাতে কি বিক্রি করেছেন কিছু হ্যাঁ করছি প্রথমে তো একটু দাম ছিল তখন মানে দুই আড়াইশো টাকা বিক্রি করছি করার পরে এখন তো চাহিদা কম এখন ওই নিজেও খাইতেছি ওই মানুষকেও নিয়ে পাশাপাশি তো তিরিশ চল্লিশ ঘর মানুষ নিয়ে খাই খাইতেছে এবং এখনও খাইতেছে অবশ্য আচ্ছা তাহলে তিরিশ চল্লিশ ঘর খাইছে তাহলে আপনি কি বলবেন যে সবাই যদি এরকম একটু করে পথ জমিতে এরকম সবজি আবাদ করে তাহলে কি কাজটা ভালো হবে না খারাপ হবে এই বিষয়ে একটু বলবেন কি মানে সবাই যদি এরকম আবার খুব ভালো হবে এরকম আমার মতো যদি সবাই একটু করে বাড়িতে তাহলে চাহিদা প্রমাণ গেল সবারই তাহলে কেনা লাগতেছে না ভালো জিনিস অল্প জায়গায় অল্প পয়সায় খরচ অল্প খরচে প্রচুর ইয়া হয়েছে এখানে আচ্ছা এই বীজটা আপনি কোথার থেকে সংগ্রহ করছেন একটু বলবেন বীজটা ওই বাজার থেকেই নিয়ে এসেছিলাম আমাকে ওই ডিলারের ইয়ার কাছ থেকে যারা বিক্রি করে আর কি তারা মানে কৃষি অফিস থেকে আপনি কোনো যোগাযোগ করেন কৃষি অফিস থেকে যোগাযোগ করি নেই এটা হাটে থেকে কিনছিলাম আর কি কিন্তু সরকারিভাবে যদি কৃষি অফিস থেকে আপনি ভালো বীজ সংগ্রহ করেন তাহলে কি ফলন বা আরও এটা বড় ধরনের হওয়ার সম্ভাবনা মনে করেন না ওখানে যাইতে চাইছিলাম তো এক ইয়ে দোকানদার বললো যে ওই বীজই আমার কাছে আছে ওই জন্য ওইখান থেকেই নিয়ে এসছি অল্প দিন ইয়ে যখন ওই জন্য এইখান থেকেই নিয়ে আসছি আচ্ছা প্রতিটা আপনি কি মূলে ওজন করেছিলেন হ্যাঁ ওজন করছিলাম উপরে দেড় কেজি এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত হচ্ছিল আর ছোটোগুলো কতটুকু ছোটোগুলো মানে কতগুলো পাঁচশো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো মানে এভাবে সবাই যেন একটু করে মূলা চাষ করে পথির জমি ফেলে না রাখে তাহলে অন্তত সবজির থেকে চাহিদাটা মিটবে আর আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ যে শাক খাইতেছি শাক খাইতেছি মূলা খাইতেছি কোনোটা অভাব পড়তেছে না তাহলে সবাই যদি একটু করে এর অর্ধেকও যদি কেউ করে তো মনে করেন ভালো লাভবান আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ সেই সঙ্গে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘই কামনা করে আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আরিফ জি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ